ভালো করে লক্ষ্য করবেন, সুন্নি আর অসুন্নি ফরক কি? সুন্নি একটা দল, অসুন্নি কয়টা? 72টা। আমার পীর ভাইয়েরা তো আছেন, আমার ছাত্র প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা শোনো, সুন্নি এবং অসুন্নির মধ্যে পার্থক্য কি? এই মুহূর্তে আমি যেটা আপনাদের খেদমতে আরজ করছি সেটা হচ্ছে, সুন্নি মানি যারা পবিত্র কোরআনে পাকের পরিপূর্ণটা মানেন, আল্লাহর নবীর হাদিস যা যা আছে যা যা রসুল বলেছেন পুরোপুরি মানেন, আর অসুন্নি মানি কোরআনের যেটা তাদের মতে তাদের সুবিধা হয় সেটা মানে, হাদিসের মধ্যেও যেটা সুবিধা লাগে সেটা মানে, একটা ফরক। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বলেছে, আফাতু মিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, প্রথম পারা 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, তোমরা আমার কিতাবের অর্ধেক মানো আর অর্ধেক মানো না। এটা অসুন্নিদেরকে বলা হয়েছে, কাদেরকে? এরা অর্ধেক মানে, অর্ধেক মানে না, সুবিধাবাদী। সুন্নি মানি বলো না, পুরো আল্লাহর কোরআনকে মানে, আল্লাহর কোরআন পরিপূর্ণ মানা শরীয়ত, কিছু মানা কিছু ছেড়ে দেয়া, এটা হলো তবিয়ত। ওরা তবিয়তের উপর চলে, আর সুন্নি জামাত শরীয়তের উপর চলে। 2 নম্বর ফরক সেটা হচ্ছে, সুন্নি জামাত যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা কোনোদিন কোনো বাতিলের সাথে, ভাই বেরাদর মা বাপ আত্মীয় স্বজন কারো সাথে আল্লাহ রসুলের স্বার্থে আঘাত হলে আতাত করতে পারে না। কারা? সুন্নিরা। আর যারা বাতিল এর বিপরীত, সুবিধা হলে কি বাতিলের সাথে আতাত করতে পারে। একবার কাফের বলে আরেকবার হয় দেয় ফত উড্র করি ফেলে, যদি তোরা আল্লাহ বিরিজ ন বুঝো ফাল্লা, তোমরা বুঝতে না এর দূরত বুঝিল। একবার হয় দে কাফের আরেকবার হয় দু ফত তাই দিলাম মুফতি হিসাবে, এখন যদি তোমরা আর আল্লাহ বিরিজ গুই আল্লাহ মানে মিশা হুজুর জিকে গিয়া তুন ফিরি যাও গুই তৈলি, তোমার আর বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়ে নুড্র করে ফেলি। কথা বুঝেন না? অসুন্নি বেজাল মানি যারা দুস্থ দুশ্মন সবার সাথে আতাত করে, সুন্নি মানি যত আপন হোক আল্লাহ রসুলের স্বার্থে সবাইকে বাদ দিতে রাজি হয়।